হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা যে জায়গাতে আসছি এখানে হয়তো আপনারা এর আগেও আমাদেরকে দেখছেন যে গুপ্তধনের উদ্দেশ্যে, কিন্তু আমি আজিম ভাই ইনারা কিন্তু এখানে আসছিলাম। তো এখানকার সমাধান কিন্তু এখনো দেওয়া হয়নি বা দিতে আমরা পারিনি এখনো, সেই সময়ের অপেক্ষায় ছিলাম। তো আজকে আজিম ভাইকে নিয়ে আসছি এখানে গুপ্তধনের সন্ধানে, বা গুপ্তধনটা আজকে উদ্ধার করার চেষ্টা করবেন আজিম ভাই। দেখা যাক আজকে কি হয়। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভাই, আপনার কিছু বলার থাকলে বলে। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো সবার উদ্দেশ্যেই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আমরা আজকে কিন্তু সেই পুকুর পাড়ে দাঁড়ায় আছি গুপ্তধন উদ্ধারের জন্য। তো তার যে চাহিদা ছিল সেটাও আমরা পূরণ করছি। তো আমি চাচ্ছি কি যে আগেই আমরা গুপ্তধন পর্যন্ত না গিয়ে এখানে যে আছে, যে জিনটা আছে তার সাথে আগে কথা বলবো, তাকে আগে আসনে হাজির করে তার সাথে আগে কথা বলবো যে তার চাহিদা তো মেটাইছি, আমি কীভাবে কী করলে ওই গুপ্তধনটা উদ্ধার করতে পারবো তার থেকে জানার চেষ্টা করবো। তারপরেই হয়তো আমরা আজকেই গুপ্তধনটা উদ্ধার করবো। আর সেটা কী পাওয়া যায় অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু আশা হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। না ভাই, এই যে গন্ডিটা দেওয়া আছে, হ্যাঁ ভাই, এই গন্ডির ওপর দিয়ে আর কিছু পাউডার দিয়ে দেবো। আর দর্শক, আজকে কিন্তু আমি আছি, রানা আছে, আর ক্যামেরা আছে কিরণ ভাই, সাথে আছে জমেন ভাই। দর্শক, ইউনুস একটু তার কাজে বাইরে, ওনাকে ওকে একটু আমরা মানে কিছু জিনিসপাতি যেগুলো আমি আমাদের শর্ট আর কি, তো সে সকল জিনিসগুলো নামার জন্য একটু বাইরে গেছে। ইনশাল্লাহ আগামী কালকের মধ্যেই পৌঁছে যাবে, হয়তো ভিডিওতে দেখতে পারবেন। মোমবাতি ধুনে জ্বালাই হতো 23টা মোমবাতি জ্বালানো।
ঠিক আছে। দর্শক দোয়া করবেন যেন আমরা এখানকার যে গুপ্তধনের রহস্যটা সেটা যেন আমরা উদ্ঘাটন করতে পারি। তো সবার কাছে আমরা সেই আশা ব্যক্ত রেখেই আমাদের কাজ আমরা শুরু করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কেমন আছেন? দেখেন যার শরীরে আসছেন তার ভাষায় তার কণ্ঠে একটু জোরে কথা বলবেন, তাহলে আমার কথাটা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আপনার যে চাহিদা ছিল সেটা কিন্তু আমি পূরণ করছি, আপনি পাইছেন। জি, এখন যেটা করার দরকার তো আমি সেই কাজটাই করতে চাচ্ছি। তো ভাবলাম আমি আপনাকে একবার স্মরণ করে নিই। তো আপনি তো গুপ্তধনটার কথা বলছিলেন, এখন তো পানি সেখানে পুকুরের মধ্যে ওই মাঝখানটায়, তো আমি কি গুপ্তধন এখন উঠাইতে পারবো? গুপ্তধনটা আমি বলছি যে কুয়ায় লাগবে, এই সময়টা কিন্তু এখন হয়নি। আপনি আসলে কি বলবো, আমরা তো আসছি গুপ্তধন উদ্ধার করার জন্য। দেখুন, আমি আপনার কথাটা বুঝতে পারছি, তারপরেও আমি মানে সময়টা কখন হবে, এখান থেকে আপনিও যদি মুক্তি পান তাহলে আমিও আর কি এখান থেকে উদ্ধার হব। কেননা সাধারণ মানুষজন হয়তো আর কখনো এখানে কোনো সমস্যা হবে না, তাহলে আর কি আমি নিজেও একটু সেফ হইতে পারি। এখানে আর আসতে আসার প্রয়োজন না, এখানকার সমস্যার সমাধানটা হয়ে গেল। তো এখন কতক্ষণ সময় লাগবে বা কখন আমি এই কাজটা করলে ভালো হবে? হ্যাঁ, আমি আপনাকে সময় দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেই সময়টা আপনাকে আমি বলি।
এখনো সেই সময় আসছে, 13 পহর দেরি হবে। এখনো 13 পহর, তার মানে অর্থাৎ আগামীকালকে সময়টাই আসবে। আগামীকালকে এই সময়, তার মানে আজকে, সরি, মানে আন্তরিকভাবে দুঃখিত যে তার আগে আমি চেষ্টা করলে হবে না বা তুললে হবে না, না আপনার ক্ষতি হয়ে যাবে, আমিও তো মুক্তি পাবো এখান থেকে। তাহলে যেটা সৎ, যেটা ভালো আপনি পারবেন, সেটাই কিন্তু আপনাকে আমি বলছি। না আপনার কথা ঠিক আছে, তাহলে আমি এখন আর না দেখছি, আমি চাচ্ছি না এখানে আমার কোনো ক্ষতি হোক বা আপনার এখানে আবার কোনো বিপদ হোক। আপনাকে এখানে মুক্তি দেওয়ার জন্য এগুলো আমি করা, আর সেটা এই কাজে ব্যর্থ হয়ে যাব তাও সেটাও মেনে নিতে পারবো না। তো সমস্যা নাই, যেহেতু একটা রাতের ব্যবধান, তো ইনশাল্লাহ এখানে আগামীকালকেই আমি এই জায়গার সমস্যার সমাধান দেবো, এখানকার গুপ্তধনটা উঠাই দেবো। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে এখন। হ্যাঁ বলেন। এই শর্তটা হলো যে আজকে যখন এখানে চলে আসছেন আপনি, তাহলে আপনি গুপ্তধনটা কোথায় আছে আর কিভাবে তুলবেন সেটা কিন্তু একমাত্র আপনিই পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেইটার ব্যবস্থা এখনই আপনি করে যেতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। মানে আমাকে দেখে যাইতে বলছেন যে ওটা কোন পরিবেশ আছে, কিভাবে আছে, ওটা আমাকে দেখতে বলছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যাইতে পারেন, আপনাকে সময় হলে আমি আবারও ডাকতে পারি। আমার আসব, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ হয়েছে ভাই? হ্যাঁ কাজ হয়েছে। আচ্ছা ভাই, ছোট মেম্বারদের জন্য আমি ধরনের দরকার নেই। আচ্ছা তো এইগুলো না না আজকে মনে হচ্ছে সময় লাগলো না ভাই, বুঝলাম না। সময় বলতে কিনা না, যে উদ্দেশ্যে চাইছিলাম সেটা হলো না। আর উদ্দেশ্য চাইছিলাম যে এখানকার সমস্যার সমাধানটা দেবো বা গুপ্তধনটা উঠাইবো, কিন্তু সে বলতেছে যে এখনো 13 পহর পর্যন্ত সময় লাগে, মানে আগামীকালকে এই টাইম পর্যন্ত করার সময়টা হয়ে যাবে। এই টাইম কি 13 পহর হলে এই টাইম কি এই টাইমের চাইতে একটু বেশি হবে, এরকম টাইম। আচ্ছা আপনি যে ওই যে ওইগুলা দিছিলেন, ওনাকে বলেন নাই যে ওইগুলা তো আমি হ্যাঁ ওইগুলো আমি দিয়েছি, কিন্তু তারপরেও আর কি এখন হয়তো কাজের দিনগতির কথা, হয়তো কোনো কাজে ব্যাঘাত ঘটবে ভালোর জন্য সে বলছে। একদম তো অবশ্যই, এখন তো আমাকে বলছে যে আমি দেখে যেতে পারবো কোন পরিবেশে আছে, কীভাবে আছে না আছে, কোনো সমস্যা হবে কি না আমি দেখে যেতে পারবো। তো গাছটা আমি শুধু মানে আমি এখন হয়তো পানির মধ্যে নামবো না, তবে আমি চেষ্টা করবো দেখার ওটা ভেসে তোলার। আচ্ছা আচ্ছা, বলেন দিন, মানে পানির বোতল বলছে কি না? হ্যাঁ পানির, পানির বোতলটা না। হ্যাঁ ভাই দেখাই, তবে কি ভাই দিয়ে যাওয়া দরকার শুধু যাওয়া তো যাওয়ারই কথা, দেখেন ক্যামেরার লাইট নিয়ে নিচে আসার দরকার নেই না। হ্যাঁ ভাই,
নিজেও ভালোভাবে ওরকম ভাবে দেখতে পারলাম না, তবে সেম অতটুকুই, মানে পুষ্টি পাথর তো অনেক ধরনের হয়, একটা দেখা যাচ্ছে কেউ কেউ বড় ছিল, কোনো কোনো ছোট, যাই আমি একটা ছোট মিডিয়াম একটা সেরকম কেমন যেন দেখাচ্ছে আগুনের জন্যই নাকি না কিসের জন্য কেমন যেন সোনালি কালারের মতো হয়ে আছে। ঠিক আছে, দামটা শুনছি ভাই, পুষ্টি পাথর নাকি অনেক দামি হয়। হ্যাঁ, এটা দামি হয়, ঠিক আছে, তো মানে আমি ওঠানো না ওঠানো পর্যন্ত সে দিতাম না, তবে যতটুকু আমি বুঝতে পারলাম দেখলাম, তো সেরকমটাই, খুব বেশি বড় না, ছোট, খুবই সামান্য হবে। যে পরিবেশে আছে আমার মনে হয় না যে এখানকার গুপ্তধন ওঠাইতে কোনো সমস্যা, কোনো বিভ্রান্তি আমরা পড়ব। আমরা যেখানে দাঁড়াইছিলাম হয়তো কিছু দূর দূরেই দেখছিলে যে এরিয়ার মধ্যে ইনশাল্লাহ, যেহেতু আজকে শুধু আমার দেখার দরকার ছিল দেখছি, তো অবশ্যই এটা কি এর রহস্যটা কি কালকে উঠানোর পর হয়তো নিজের চোখেও দেখতে পারবে, বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দেরি না করি, আমরা সবাই আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিই, ইনশাল্লাহ আগামী কালকে দেখা হবে। তো দর্শক, ভিডিওতে যা দেখলেন এটাই, তো এর বাইরে কিছু না। তো সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের এটা যদিও নতুন চ্যানেল, তো সবাই সাবস্ক্রাইবার করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইবার চাবো না, আপনাদের ইচ্ছা, শুধু আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ফলো রাখবেন, যেন আমরা কোনো বিপদ আপদে না পারি। শুধু দোয়া, আপনাদের কাছ থেকে অন্য কিচ্ছু চাইবো না, কোনোদিন কোনো কিছু চাইবো না, আপনাদের দোয়া ও ভালোবাসা শুনবো, আমাদেরকে দোয়া আমাদের করবেন, আমাদের জন্য আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন, শুধু এতটুকু, অন্য কিছু কখনো চাইবো না, আজ পর্যন্ত চাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে সুস্থতা দান করুন। তো আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।